আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁচা কাঁঠালের পাকোড়া কীভাবে তৈরি করতে হয়। আজ আমি দেখাবো কাঁচা কাঁঠালের ঘন্ট কীভাবে তৈরি করতে হয়। এটা গরম ভাত অথবা সকালে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে, আর এটা তৈরি করাও খুব সহজ, অল্প উপকরণ লাগে। এটা তৈরি করতে লাগবে আমাদের কাঁচা কাঁঠাল, অবশ্যই লাগবে। আমি এখানে শুধু কোষ নিয়েছি, আপনারা চাইলে কোষের উপরে যে আবরণ থাকে সেটাও নিতে পারেন, তবে ওটা আমি রেখেছি আলাদা, ওটা গরু মাংস দিয়ে রান্না করার জন্য। ঘন্টর জন্য শুধু আমি কোষটাই নিয়েছি, আর বিচিগুলোকে নিয়েছি, চার ফালি করে নিয়েছি বিচিগুলোকে। আর বিচিগুলোকে আমি আধা সিদ্ধ করে নিব। আর এখানে আমি কোষগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি একটা ঘন্ট করব, ওগুলোকেও একটু ভাপ দিয়ে পানি ফেলে দিব। আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, মোটামুটি 1/4 কাপের মতো। চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছ অনেক সময় নিয়ে রান্না করার প্রয়োজন হয় না, ভাজারও প্রয়োজন হয় না, জাস্ট একটু ভেজে নেওয়া। মাছগুলোকে আমি মোটামুটি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। এখন ওই তেলেই ফোড়নের জন্য আমি এখানে একটু জিরার মেথি রেখেছি 1/2 চা চামচের মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর ছোট 1 পিস দারচিনি দিয়ে দিব। এটাকে একটু ভেজে নিব, তবে খেয়াল রাখবেন যেন ফোড়নের উপকরণগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো গন্ধ আসবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, তবে বেরেস্তার মতো হবে না, দেখতে পাচ্ছেন বেরেস্তার আগের পর্যায়ে চলে আসছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। মরিচ ঝাল যার যার পছন্দ মতো দেবেন। ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ। এখন একটু পানি দিয়ে শুকনো উপকরণগুলো একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো একটু কষানোর পর আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে রসুন বাটা দিলাম 1 চা চামচ, আদা বাটাও দিব 1 চা চামচের মতো। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন, তরকারির টেস্টও তত ভালো হবে, এটা ফ্লেভার তত ভালো আসবে। আমি জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম শুরুতে, তো আমি 1 চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম। লবণ দিব স্বাদ মতো, আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। শুরুতে লবণ একটু কম রাখবেন, পরে প্রয়োজন হলে বাড়িয়ে দেওয়া যাবে। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে যে আমি কাঁঠালগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাঁঠাল কিন্তু অনেক সময় নিয়ে ভাপ দিবেন না, জাস্ট বয়েল করা পানিতে 1-2 মিনিট, তা না হলে এটা বেশি গলে যাবে। যেহেতু আমি এখানে শুধু কোষগুলো নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু একটু পাতলা করে কাটবেন, তা নাহলে আলু সিদ্ধ হতে সময় লাগবে আর কাঁঠালে কোষ আগেই সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলোও দিয়ে দিলাম আমি। এখানে আমি কিছু সিম বিচি রেখেছি সিদ্ধ করে, সেগুলোও দিলাম, এটা অপশনাল। সিম বিচি আমার সিদ্ধ করা ছিল তাই দিয়ে দিয়েছি, এগুলো ফ্রোজেন ছিল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অ্যাভয়েড করতে পারেন, দিলে ভালোই লাগে। 2 কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এবং এটা ঝাল ছাড়বে। তো সব উপকরণ দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তবে অনেক সময় নিয়ে যে কষাতে হবে তা না, কষানোর মধ্যেই দেখবেন এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আধা সিদ্ধ প্রায় করাই ছিল ভাবে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, এখানে অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল যার যার পছন্দ মতো। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে, এখানে ঝালের চাই ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এখন আমি এগুলোকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, পানিটা শুকানো পর্যন্ত।
তো আমার পানিটা শুকিয়ে গেছে প্রায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গ্রেভিটাও ঘন হয়ে গেছে। আর ঘন্ট মানেই ঘেটে একদম ঘাটা ঘাটা করে ফেলা। এরপর যে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি, এটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচ কুচি আরও কিছু দিয়ে দিলাম নামানোর আগে, তাতে কাঁচামরিচেরও ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার ঘন্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু গরম ভাত এবং রুটি পরোটা দুটোর সাথেই খুব ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।